তো আমরা এই যে পরের পেজটা বের করে নিয়েছি ফাইভ পেজ ফাইভ পেজটা সবাই বের করো এখানে এ থেকে জেড পর্যন্ত লিখতে বলা হয়েছে আমরা সুন্দর করে লিখে ফেলব ঠিক আছে মিসের সাথে সাথে লিখবে তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর মিসের মতন করেই লিখতে পারবে তো চলো আমরা শুরু সবার প্রথম আমরা লিখব এ বড় এ ক্যাপিটাল এজন্য এই যে প্রথম যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে আমরা এইভাবে দুটো স্টিক বা লাঠি দুদিকে ছড়িয়ে দিব ঠিক আছে তারপর এই যে মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে ঠিক এই দাগের নিচে আরেকটা দাগ দিয়ে এ বানিয়ে ফেলবো হয়ে গেল আমাদের এ এরপর আমরা লিখব বি তোমরা কিন্তু মিসের সাথে সাথে লিখে ফেলো মিসে দেখা দেখি লিখে ফেলো তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে এরপরের ঘরটাতেও আমরা এই যে একটা স্ট্রিক বা লাঠি আঁকব ঠিক আছে তারপর ওর যে ওপরের যে লাইনটা আছে এই লাইনের মধ্য দিয়ে গাড়ি নিয়ে গিয়ে মাঝখানের লাইনে ঢুকবো একটা পেট হয়ে গেল বিয়ের না এটা একটা মাথা হয়ে গেল তারপর আবার এই লাইন দিয়ে গিয়ে একই সমান করে বে হয়ে আবার নিচের লাইন দিয়ে ঢুকবো বিয়ের এবার একটা পেট হয়ে গেল তো বিয়ের একটা মাথা আর একটা পেট রেখে দিব এ বি এরপর আমরা লিখব সি সি লিখার জন্য আমাদের এই যে এই ঘরের একটু নিচে থেকে এক এটা রে এখানে পেন্সিলটা রেখে এটার ওপর থেকে দাগটা তুলে লাইনে লাগিয়ে আবার বসে পড়ে এখানে বসে পড়ব নিচের লাইনটাতে আবার একটু পা উঠে দিতে হবে এই মাথা আর এই পা যাতে সমানে সমানে থাকে ঠিক আছে এই মাথা আর এই পা যাতে সমানে সমানে থাকে তো এটা হয়ে গেল আমাদের সি এরপর আমরা লিখব ডি ডি লিখার জন্য আমাদের ওই যে বিয়ের ওপর থেকে নিচে পর্যন্ত সুন্দর করে একটা লাগিয়ে দেব লাইন থেকে ওপরের নিচের লাইনে এর নিচে যাতে না নামে দেখো প্রত্যেকটা লেখার একদম মাটি পর্যন্ত কিন্তু লেখাগুলো নামেনি একদম নিচে নামেনি এখন শীত তো তাই নামছে না ঠিক আছে তো ডি ডি লিখার পর আমরা লিখবো ই ই তো খুব মজার ব্যাপার মনে করো এটা একটা গাড়ি বা রিক্সা হুম এইখানে মামনি তুমি ছোট্ট ছোট্ট তুমি আর এই যে বাবা তোমরা তিনজন স্কুলে যাচ্ছ ঠিক আছে সকালবেলা এইভাবে স্কুলে যাও না এরকম একটা রিক্সায় করে প্রথমটা মামনি তারপর তুমি তারপর বাবা দেখো মামুনি আর বাবা এক সমান আর মাঝখানে এটা তুমি তো এভাবে নিচের ডাকটা এক সমান হবে আর হবে ঠিক আছে তো এফও সেরকম করে আমরা লিখবো আমরা এফ লিখি রিক্সাটা আছে মামুনিও আছে তুমিও আছো বাবা অফিস চলে গেছে ঠিক আছে ই এফ তারপর আমরা লিখব জি জি লিখা হচ্ছে সি এর মতন সি লিখে সি এর একটা পা হয়ে যায় তো আমরা সি লিখি আগে তো সি লিখেছি এইভাবে ওকে এনে বসি ওর পাটা যখন তুলবো তখন পাটা ওপরের এই ডাকটাতে লেগে যাবে ওপরের দাগটাতে লেগে যাবে তারপর একটু ভিতরে ঢুকে যাবে একটু বেশি না একটু ভেতরে ঢুকে যাবে ঠিক আছে তো জি হয়ে গেল এবার আমরা লিখব এইচ এইচ তো এই সবচেয়ে সহজ এইচ এর এই যে দুইটা লাঠি থাকে তার ওদের মাঝখানে একটা ফ্রেন্ডশিপ হয় তো মাঝখানের এই দাগ দিয়ে একটা দাগ দিয়ে দিতে হয় বাস ওদের ফ্রেন্ডশিপ হয়ে গেল এইচ আই আই শুধু একটা স্টিক বা লাঠি যেতেও আমরা একটা লাঠি দিয়ে ওর মাথাটাকে এইভাবে এনে ছাতার মতন করে দেবো তবে মাঝখানে দাগে লাগতে হবে এখানে এসে ও এই লাইনটা ধরে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে তারপর কে কেতেও তেও একটা লাঠি আছে এখানে লাঠি ছাড়া ওরা থাকতেই পারে না শুধু কয়েকজন আছে যাদের লাঠি নেই ঠিক আছে তো কে কে এইভাবে আমরা একটা লাঠি দিব তারপর এই যে মাঝখানে যে একটা আমাদের দাগ গেছে সেটা হচ্ছে আমাদের ঘর এই ঘর থেকে ওর একটা হাত ওপরে যাবে আর একটা হাত নিচে আসবে হয়ে গেল আমাদের কে এল এল এর জন্য আমরা একটা লাঠি দিব লাঠি দিয়ে ওর পাটা একটু এই দাগের মধ্যে ছড়িয়ে দিব দেখো কোনো কিছু কিন্তু একদম নিচে নামছে না নিচের দাগটা কিন্তু আমাদের ফাঁকা আছে ঠিক আছে এভাবেই ফাঁকা রাখতে হবে